আজকে টিউটোরিয়ালটি ফটোশপের উপর। আজকে আমি শেখাবো কিভাবে একটি টেক্সটের উপর কালার লাইট বার্স্ট এফেক্ট দেওয়া যায়। তো ফটোশপ দিয়ে আমরা প্রতিদিন অনেক কিছু তৈরি করি, আমরা বিভিন্ন ছবি এডিট করি, অনেক টেক্সট লিখি, আমরা অনেক সময় অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে একটা একটি আমার নামটি লিখবে, আমার নামটি যেন ইফেক্টটা যেন বার্ন ইফেক্ট অথবা বার্স্ট লাইট ইফেক্ট এরকম হয়। তো অ্যাকচুয়ালি এটা ক্রিয়েটিভিটির প্রমাণ দেয়। তো অনেক সফটওয়্যার আছে যেখানে আপনি একটা টেক্সট লিখলেই আউটপুট হিসেবে আপনার অটোমেটিক একটা চলে আসবে, একটা ছবি জেনারেট হবে আপনি, কিন্তু তার থেকে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পেল। কিন্তু ফটোশপ দিয়ে আপনি নিজেই সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে আপনি টেক্সট তৈরি করতে পারেন। এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে বা আপনি ব্লগে বা বিভিন্ন ক্ষেত্রে আপনি এগুলি ব্যবহার করতে পারেন। তো আসুন আমি খুব সহজেই কিভাবে ফটোশপ দিয়ে টেক্সটের উপর কালার লাইট ইফেক্ট দেওয়া যায় সেটা শেখাবো। তো চলুন শুরু করা যাক। মূলত আমি যেটা তৈরি করে যাচ্ছি সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো ধরুন এরকম মানে কুল লেখাটা, তো মোটামুটি এইরকম আমি তৈরি করতে চাচ্ছি যে আমি ফটোশপে সবাই কুল লিখতে পারে, তাই না? কিন্তু এইরকম ইফেক্ট যদি থাকে দেওয়া যায় তাহলে তো খুব সুন্দরই লাগার কথা, তাই না? চলুন আমরা এরকম একটি কাজ প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। তো প্রথমে আমি নিউ ফাইল থেকে নিউ একটি ইমেজ ফাইল ওপেন করবো এই জন্য। আর এখানে আমি প্রিসেটে আপনারা একটু চেঞ্জ করে নেবেন, প্রিসেট থেকে আপনি এখানে যে বাই ডিফল্ট আই থিঙ্ক বাই ডিফল্ট আপনাদের কাস্টম দেওয়া ছিল আপনি এখানে ওয়েব করে নেবেন। এখানে আপনি পিক্সেল করে এখানে উইথ 800 এবং হাইট 600 দেবেন এবং রেজলিউশন 72 আর বাকি জায়গায়, এবং অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট দেবেন, ওকে করে দেবেন। এবার আপনার কাজ হচ্ছে যে আপনি একটা টেক্সট লিখবেন, যে টেক্সটটিকে আপনি হাইলাইট করে যাচ্ছেন দ্যাট মিন আপনি মানে টেক্সটের উপর আপনি ইফেক্ট দেবেন সেই টেক্সটটি আপনি আগে লিখবেন। তো এখানে আমি টেক্সট লিখছি, আমার টেক্সট কালারটা কিন্তু ব্ল্যাক আছে, তো আমি এখানে লিখবো সাপোজ আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দি বেস্ট, আমি এটা লিখবো। এটা লেখা হওয়ার পর আমি এখান থেকে এই টিক চিহ্নটাতে ক্লিক করলাম। এবার আমার কাজ হচ্ছে যে আমি এটাকে ট্রান্সফর্ম করবো, ফ্রি ট্রান্সফর্ম করবো, এই জন্য আমি এডিটে যেয়ে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবো। এবং এটা করার মানে হচ্ছে আমি টেক্সটটাকে বড় করব, ছোট করব আর কি। তো আরেকটা কথা বলা রাখি, আচ্ছা এটা করে নিচ্ছি আগে, আই থিঙ্ক এটাই পারফেক্ট। আমি আপনার নিজের ইচ্ছা মতো অ্যাকচুয়ালি যে আপনার যেখানে দিয়ে রাখতে যেটু বড় করতে আপনার ইচ্ছা সেটুকু করে এটাকে মুভ করতে পারছেন এবং করে শেষে আপনি এখানে কিবোর্ড থেকে এন্টার চাপবেন। আচ্ছা একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি টেক্সট লেখার সময় আপনি এখানে ফন্ট থেকে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি এখানে ইম্প্যাক্ট ইউজ করেছি। আর এখানে আপনি যেহেতু এখন আমি ট্রান্সফর্ম করে ফেলেছি এই জন্য এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে, কিন্তু যখন টেক্সট আমি লিখেছিলাম তখন আপনি বাই ডিফল্ট এখানে অনেক এখানে 72 ছিল লাস্ট, আমি 72 নিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কেনা যায় না। আর এখানে সব যা আছে তাই থাকবে। এবার আমার কাজ হচ্ছে যেটাকে রাস্টারাইজ করা, আর এই জন্য আমি টাইপে যাব, টাইপ থেকে আমি রাস্টারাইজ টাইপ লেয়ারে ক্লিক করব, ঠিক আছে? তো এখন এই খেয়াল করুন আপনারা যে আই অ্যাম দ্য বেস্ট এখানে রাস্টারাইজ হয়েছে, এটা রেজাল্ট দেখা যাবে এখানে। তো এখন আমার কাজ হচ্ছে যে এই টেক্সটটাকে টেক্সটটাকে সিলেকশন অবস্থা সেভ করা। আর এই জন্য আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমি এই আই অ্যাম দ্য বেস্ট রাইট সাইড লেয়ারটার উপর ক্লিক করবো, একটি দেখুন সিলেকশন হয়ে গেল। এবার এটা আমি সেভ করবো, এই জন্য আমি এখান থেকে লেয়ার প্যানেল থেকে আমি এখানে চ্যানেলে ক্লিক করবো। চ্যানেলে ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমি এখানে সেভ সিলেকশন এক্স চ্যানেলে ক্লিক করবো। আমার কিন্তু এটা সিলেকশনে সেভ হয়ে গেলো, আমার কী নামে সেভ, আলফা ওয়ান নামে সেভ হলো, ঠিক আছে?
তো আলফা ওয়ান আমি সেভ হয়ে গেছে। এবার আমি আবার এই লেয়ার প্যানেলে চলে যাব, আমি লেয়ার প্যানেলে চলে যাবো। আমার যেটা আমার কাজটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে, আমার সিলেকশন রাখার কোনো দরকার নেই। আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করবো, অথবা আপনি সিলেক্টে যে ডিসিলেক্টে ক্লিক করতে পারেন, ডি সিলেক্টে ক্লিক করতে পারেন। আচ্ছা, এবার আমার গান হচ্ছে যে টেক্সটের চারপাশটা আমি হোয়াইট দিয়ে ফিল করে দিব। আর এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের এই অংশটা আমি ক্লিক করব, চোখের অংশ, চোখ দেখা যাচ্ছে যে আই দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করে এরকম হয়ে যাবে। এবং এখান থেকে আমি এবার আমি এডিটে যে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর আমার অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আমি এখানে আমি মাল্টিপ্লাই করে দিব। এখানে বাই ডিফল্ট মনে হয় এখানে নর্মাল ছিল, আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব। আর এখানে যদি অন্য কোনো কালার থাকে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক থাকে, আমি এখানটাকে হোয়াইট করে ওকে করে দিব। এবার আমি ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনু থেকে ব্লারে ক্লিক করে আমি গসিয়ান ব্লারে ক্লিক করব, এবং এখান থেকে আমি 4 করে দিব। আপনাদের এখানে বাই ডিফল্ট যদি 2 বা 1 এরকম থাকে, আপনারা 4.0 করে ওকে করে দিবেন। এবার আমার কাজ হচ্ছে সোলারাইজ ফিল্টার ইউজ করে। এই জন্য আমি ফিল্টারে যাবো, ফিল্টারে যেয়ে আমি স্টাইলাইজে ক্লিক করে সোলারাইজে ক্লিক করবো। সোলারাইজে ক্লিক এরকম হয়ে যাবে। এবার আমার কাজ হচ্ছে একটু লাইট করা। লাইট করার জন্য আমি এখানে ইমেজ চেয়ে অটোটোনে ক্লিক করবো। লাইট হয়ে গেছে, একটু লাইটার টেক্সট একটু লাইটার হলো। এবার আমি কাজ করবো যে আমার ডুপ্লিকেট টেক্সট লেয়ার লাগবে একটি। এই জন্য আমি ডুপ্লিকেট টেক্সট লেয়ারের জন্য লেয়ারে যাবো। লেয়ার থেকে নিউ লেয়ারে যেয়ে লেয়ার ভাইয়া কপিতে ক্লিক করবো। ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল আমার। একটু রাইট সাইডে ক্লিক করে দেখুন যে আমার যে মেইন অরিজিনাল লেয়ার ছিল এটা, এবং এটার একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে কপি, যার নাম হচ্ছে আই এম দ্য বেস্ট কপি। তো এবার আমার কাজ হচ্ছে যে আচ্ছা, আর আমার ব্যাকগ্রাউন্ডের এই কাজটা হয়ে গেছিলো যেন আমি এটা এখানে ক্লিক করে ফেললাম। আচ্ছা, তো এখন আমার কাজ হচ্ছে যে পোলার কোঅর্ডিনেটস ফিল্টার ইউজ করার জন্য আমি অ্যাপ্লাই করা। এই জন্য ফিল্টারে যে আমি ডিস্টর্টে ক্লিক করবো, এবং ডিস্টর্ট থেকে আমি যাব পোলার কোঅর্ডিনেটস। তো এরকম আসলে আমি এখান থেকে এই পোলার টু রেক্টাঙ্গেলে ক্লিক করবো, এবং এটা ক্লিক করার পর ওকে দিব। ঠিক আছে, ওকে দেওয়ার পর এবার আমি এটাকে আমি রোটেট করবো। ইমেজটা রোটেট করার জন্য ইমেজ থেকে আমি ইমেজ রোটেশনে যাব, এবং রোটেশন থেকে আমি ইমেজ 90 ডিগ্রি ক্লক ওয়াইজে ক্লিক করবো। ঠিক আছে, এবার আমি ইমেজটা ইনভার্ট অপশনটা ইউজ করবো। আমি ইনভার্ট করার জন্য আমি ইমেজ যাবো, ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট যেয়ে আমি ইনভার্টে ক্লিক করবো। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে যে উইন্ড ফিল্টার থেকে আমি উইন্ড অপশনটা ইউজ করবো, যেটা হচ্ছে যে আমার এই ফিল্টার থেকে স্টাইলাইজে গিয়ে উইন্ড, এই উইন্ডে ক্লিক করার পর আমি একটু খেয়াল করবেন যে এখানে উইন্ডে দেওয়া থাকবে। আমি এখন ফ্রম দ্য রাইটে ক্লিক করবো, এবং এটা আমার 3 বার ইউজ করতে হবে। খেয়াল করবেন এই উইন্ড অপশনটা আমার 3 বার ইউজ করতে হবে। এই জন্য আমি প্রথম একবার ইউজ করলাম, দ্বিতীয়বার করার জন্য আবার না যেয়ে আমি শর্টকাট হিসেবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F চাপবো। একবার চাপলাম, দ্বিতীয়বার আবার কন্ট্রোল প্লাস F, 3 বার হয়ে গেল। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে যে এটাকে আমি আবার ইনভার্ট করবো। এই জন্য আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যেয়ে আমি ইনভার্ট করবো আবার। আচ্ছা, ইনভার্ট অপশনটা ইউজ করলাম। এবার আমি আবার এটাকে একটু ব্রাইট করবো, আর জন্য ইমেজ যেয়ে অটোটোনে ক্লিক করলাম, ব্রাইট হয়ে গেল। এবার আমি আবার উইন্ড ফিল্টারটা 3 বার ইউজ করবো। এই জন্য আবার আমি ফিল্টারে যাবো, ফিল্টার থেকে স্টাইলাইজ, এবং এটা থেকে উইন্ডে ক্লিক করলাম। ক্লিক করে না যা আছে তাই একবার হলো। দ্বিতীয়বার করার জন্য আমি শর্টকাট হিসাবে কন্ট্রোল প্লাস F যাবো কিবোর্ড থেকে, তৃতীয়বার করার জন্য কন্ট্রোল প্লাস F, 3 বার হয়ে গেলো। এবার আমি করবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইমেজটাকে রোটেট করবো। এই জন্য আমি আবার রোটেট করবো। এই জন্য আমি ইমেজ যাবো, ইমেজ থেকে ইমেজ রোটেশনে ক্লিক করে এবার আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ করেছিলাম, এবং 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ করবো। ঠিক আছে, হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে যে পোলার কোঅর্ডিনেশন ফিল্টার ইউজ করা। এই জন্য আমি ফিল্টারে যাবো, ফিল্টারে যেয়ে আমি ডিস্টর্টে যাবো। ডিস্টর্ট থেকে পোলার কোঅর্ডিনেটসে ক্লিক করবো। এখান একটু আগে আমি করেছিলাম পোলার টু রেক্টাঙ্গুলার করেছিলাম, এবার আমি উল্টাটা করবো। এটা আমি রেক্টাঙ্গুলার টু পোলার করবো।
আচ্ছা এরকম আসবে। এবার আমার কাজ হচ্ছে যে চেঞ্জ দ্য ব্ল্যান্ড মোড, এই মোডটা আমি চেঞ্জ করে দেবো লেয়ারের। এই জন্য আমি নর্মাল থেকে আমি এটাকে করে দিব স্ক্রিন স্ক্রিন, এই যে স্ক্রিন করে দিলাম। আচ্ছা তো এবার আমি গ্রেডিয়েন্ট ফিল লেয়ার ইউজ করব। এই জন্য আমি নিচে থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, একটা ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে আমি ক্লিক করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব। এরকম আসার পর আমি এখান থেকে একটা ক্লিক করবো এটার উপর, এখান থেকে আমি তিন নম্বরটা আমি সিলেক্ট করে এখানে আমি আমার কালারটা আমি চেঞ্জ করবো। কী কালার চাচ্ছি সেজন্য দেখুন এখানে কালার অপশনগুলি নাই, মানে ইনেক্টিভ হয়ে আছে। এখানে আমি এটাকে আনার জন্য আমি এখানে প্রথমে এটার নিচে ক্লিক করলাম, একবার এখানে কালার অপশন আসছে, এখান থেকে আমি একটা ক্লিক করে কালার পিকার থেকে আমি রেড নিলাম, যে কোনো রেড নিলাম। আপনি যে কোনো ইচ্ছা আপনি নিতে পারেন, আপনার চয়েসের উপর নির্ভর করছে। এবার আমি এটা নিলাম আর রাইট সাইড থেকে আমি এটা ক্লিক করার পর এখান থেকে কালার পিকার হিসাবে আমি এখান থেকে আমি এখান থেকে এটা নিলাম, ঠিক আছে হয়ে গেল। তো এবার আমি ওকে করে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে যে ব্লেন্ড অপশন থেকে এখানে এই লেয়ারের ব্লেন্ড অপশন থেকে এবার আমি কালার করে দিব। আচ্ছা তো কালার করে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে যে এই আমার অরিজিনাল যে ইমেজটার এই লেয়ারটা সেটাকে আমি স্মার্ট অবজেক্টে পরিণত করবো। এই জন্য আমি এখানে কিন্তু আমার অরিজিনাল ইমেজের লেয়ার কিন্তু এইটাতে না, তো এটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব। তো আপনারা খুব একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন না, কিন্তু এখানে কিন্তু ঠিকই একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা এবার আমার কাজ হচ্ছে যে রেডিয়াল ব্লার ইউজ করা। এই জন্য আমি ফিল্টার যাবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে রেডিয়াল ব্লারে ক্লিক করবো, এবং এখান থেকে আমি অ্যামাউন্টটা 65 করে দিব। এখানে যদি অন্য কিছু থাকে আপনারা এখান থেকে 65 করে দিবেন। আর এখানে আপনি ব্লার মেথডটা জুম করবেন, আর এখানে আমি কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি করে দিবেন, ঠিক আছে করে ওকে করে দিবেন। আচ্ছা এবার আপনার কাজ হচ্ছে যে একটি নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। সেজন্য আপনি লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিউ, নিউ থেকে নিউ লেয়ারে একটা ক্লিক করবেন, ঠিক আছে। অথবা আপনি এখানে নিচে থেকে একটা এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসবে, লেয়ার নামে ওয়ান নামে, ঠিক আছে। তো এবার আপনি লোড সিলেকশনটা লোড করবেন চ্যানেলস প্যাক থেকে আপনি। এই জন্য আমি এখান থেকে চ্যানেলসে চলে গেলাম। চ্যানেলসে যাওয়ার পর আমি এখানে এই সিলেকশনটা লোড করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো এবং আলফার উপর একটা ক্লিক করব, ঠিক আছে। এই দেখুন সিলেক্ট হয়ে গেছে আমার টেক্সটটা। তো এবার আমি কী করবো, এবার আমি সিলেক্ট হয়েছে, এবার আমি লেয়ার মোড লেয়ার ব্ল্যান্ড প্যানেলে ক্লিক করলাম। করার পর আমি এখন আমি এডিটে যাব এবং এডিট থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর আমি এখান থেকে আমি নর্মাল মোড করে দিব, ঠিক আছে। আর এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিব। এবার আমি ওকেতে ক্লিক করব, ঠিক আছে। এবার আমি এখানে সিলেকশনটা আমি বন্ধ করে দেওয়ার জন্য আমি কন্ট্রোল ডি চাপলাম, বা আপনি এখানে সিলেক্টকে ডিসিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখন আমার কাজ শেষ, আমি এটাকে সিলেক্ট সেভ করতে পারি। আমি এটাকে সাপোজ সেভ করলাম ডেস্কটপে, সেভ করছি যে আই অ্যাম দ্য বেস্ট। এবার আপনি প্রিভিউ হিসেবে যদি আমি দেখি, তাহলে প্রিভিউ হিসেবে দেখুন চমৎকার একটি ইফেক্ট পড়েছে, আই অ্যাম দ্য বেস্ট।